হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজ আমরা দেখাবো পেন্টিং বুথে কীভাবে গাড়ির রং করা হয় এবং পেন্টিং বুথে রং করলে কী কী সুযোগ সুবিধা আছে এবং কী কারণে পেন্টিং বুথে রং করবেন আপনারা, আর কী পেন্টিং বুথে রং করলে আপনার গাড়ির উজ্জ্বলতা কতটা বাড়ে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পেন্টিং বুথে মূলত হলো আপনার হিট চেম্বারের জন্য বেস্ট। এটা আপনার সাইডে আমাদের অনেকগুলো হিট চেম্বার আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেও আছে। এগুলো হলো ইলেকট্রিক হিট চেম্বার। হ্যাঁ, এটা আপনার রং করা কমপ্লিট হওয়ার পরে 60 ডিগ্রি তাপমাত্রায় আপনার এটা হিট দিতে হয়। সে 60 ডিগ্রি তাপমাত্রায় হিট দিলে আপনার রংটা গ্লেসটা পরিমাণটা একটু বেড়ে যায় এবং রংটা শুকানোটা সঠিকভাবে হয়। আর একটা বিষয় হলো এখানে ধুলাবালি মুক্ত পরিবেশ হয়, এখানে কোনো ধুলাবালি ঢুকতে পারে না। এটা সম্পূর্ণ একটা বদ্ধ একটা ঘর থাকে, তো আমরা এটা ফাইনাল রং মারছি, মারার পর এখন লিগার মারবো। এই জন্য একটু আমরা অপেক্ষা করতেছি, কিছুদিনের মধ্যে আমরা লিগার মারাটা আপনাদেরকে দেখাবো ভিডিওতে। আর হচ্ছে এখানে পেন্টিং বুথে আপনার উপর থেকে বুলারের মাধ্যমে একটা হাওয়া দেওয়া হয় এবং বুলারের মাধ্যমে নিচ থেকে নিষ্কাশন করে বাইরে বের করে দেওয়া হয়। রং মারার সময় কিংবা হার্ডনার মারার সময় যে আপনার কিছু অংশ উড়ায়, হ্যাঁ, হাওয়া হয়ে সেই হাওয়াটা আপনার নিচ দিয়ে চলে যায় উপর থেকে বাতাস দেওয়ার কারণে। এবং রঙের এখানে লাইটের পরিমাণটা পর্যাপ্ত পরিমাণে থাকে, এই জন্য টেকনিশিয়ানরা কাজ করার সময় কোনো দিকে ছায়া পড়ে না, হ্যাঁ, আলোটা একুরেটভাবে থাকে। এই কারণে আপনার পেন্টিং বুথে রং করা হয়। এবং রঙের পরিমাণটা, রঙের যে আপনার গ্লেস বলেন কিংবা রঙের যে একটা মাপ আছে সেই মাপটা পেন্টিং বুথে সুন্দরভাবে বোঝানো হয়। তো আপনারা আশা করি আপনারা পেন্টিং বুথ সম্বন্ধে আপনাদের আরও অনেক কিছু জানার থাকতে পারে এবং আপনাদের কিছু মতামত থাকতে পারে, যে কিছু কিংবা কোনো প্রশ্ন থাকতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা কল করবেন। কল করলে অবশ্যই আমরা আপনারা যে বিষয়টা জানতে চাচ্ছেন সেই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করতে পারবো এবং আপনাদেরকে সমাধান দিতে পারবো। তো ভিউয়ার্স, আপনাদের যদি এরকম গাড়ি রং করার প্রয়োজন হয় কিংবা আপনারা জাপানি যেই গাড়ি জাপানি ব্র্যান্ডের জাপানি কালার যেটা বলে আমরা সাধারণত বলি রিকন্ডিশন গাড়িতে যেই কালারটা আসে সেই কালারটা অনেকে চান, তো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা 2 বছরের গ্যারান্টি সহকারে আপনাকে রঙের একটা গ্যারান্টি পিরিয়ড দিই আমরা। তো আপনারা এই গ্যারান্টির কারণে আপনারা আর এবং আমরা যে রং করি, হ্যাঁ, সেই রঙের আপনার জাপানি সম্পূর্ণ জাপানি মানসম্মত আমরা করার চেষ্টা করি। আর এবং এই পর্যন্ত আমরা যতগুলো গাড়ি করছি সেক্ষেত্রে আপনারা আমাদের এখনও কমপ্লেন ওইভাবে করে আসেনি। 2-1টা কালারে অনেক সময় কমপ্লেন হয়, সেগুলো অবশ্যই আমরা সমাধান করার চেষ্টা করি। এবং সবচেয়ে গাড়ি রং করলে যে বিষয়টা থাকে, ফুলে যাওয়া, ফাটে যাওয়া, পুডিংয়ের পরিমাণ বেশি ব্যবহার করা, সেই বিষয়গুলো আমরা বিশেষ করে নজরদারিতে রাখি। আমরা পুডিং বেশি ইউজ করি না এবং না ফাটার জন্য যা যা করা থাকে সেজন্য আমরা সেই ব্যবস্থাগুলো বেশি করি। আর ওয়ারেন্টির মধ্যে অবশ্যই আপনারা যে গাড়িগুলো আমরা ওয়ারেন্টি দিয়ে করি সেই গাড়িগুলোতে আপনার পুডিং যেন না ফাটে যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তো আপনাদের যদি রঙের কোনো গাড়ির আপনাদের যদি গাড়ি রং করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদেরকে সামনে দেখাবো আমরা কীভাবে গাড়িতে লিগার মারা হয় এবং লিগারের পরে যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়েও আমরা আলোচনা করবো। লিগারের পরে আপনার একদিন আমরা শুকাবো, শুকানোর পরে আমরা এটার আপনার হার্ডনার আমরা কাটবো, কাটার পরে এটাকে আমরা পলিশ করার পর একটা ওয়াশ করার পর কিট পলিশ মারবো। সেই সম্পূর্ণ ধাপগুলো আপনাদেরকে দেখাবার আমরা চেষ্টা করবো এবং কমপ্লিট গাড়িটা করার পরে সেই ভিডিওটা সহকারে আপনাদেরকে দেখাবো। তো ধন্যবাদ, আমাদের পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করি। তো আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।
আপনারা দেখতে পাচ্ছেন রং কমপ্লিট করার পরে পেন্টিং বুথে পেইন্ট করা হচ্ছে। পেইন্টের পরে আপনারা হার্ডনার দিয়ে মারা হয়, এই আপনারা হার্ডনারটা দেখতে পাচ্ছেন। হার্ডনার মারার পরে আপনার অটোমেটিক গাড়ির গ্লেস চলে আসে, তো আপনার গাড়ির গ্লেস আনার জন্য আপনার হার্ডনার ইউজ করা হয়। এটা আপনার একটা পাল ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন, এই জায়গায় হার্ডনার মারা হয়েছে। দেখেন আপনারা যে জায়গায় আপনার হার্ডনার মারার পরে এবং হার্ডনার মারার আগে দুইটাই আপনারা দেখতে পাচ্ছেন। দেখতেছেন পেনবুথের হিট চেম্বার আছে, এটা আপনার রং করার পরে আপনার 60 ডিগ্রির মতন একটা টেম্পারেচার হিট দিতে হয়, সেক্ষেত্রে আপনার রংটার গ্লেস একটু বাড়ে আর রঙের আপনার যে শুকানোর যেটা প্রয়োজন সেই প্রয়োজনটা আপনার মেটায়। এবং এখানে আপনার সব সাইডে আপনার দেখতে পাচ্ছেন লাইট আছে, তো এই লাইট থাকলে আপনার পেন্টার আমার যে পেন্টার আছে এই পেন্টার রং করার সময় যে লাইটের প্রয়োজন সেই লাইটে আপনার সুবিধা হয়, আলোতে সুবিধা হয়, কারণ রংটা সঠিক ছায়া পড়ে না। ছায়া না পড়ার কারণে সে রংটা করতে তার স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। আবার একটা বিষয় হচ্ছে উপর থেকে আপনার একটা কী জানি বলে প্রেশার আছে হাওয়ার, আর নিচ দিয়ে ভ্যাকুম করে টানে নিয়ে যায় যেই জিনিস আপনার যেই কী জানি বলে রঙের কিছু জিনিস যেগুলো উড়ায় বাতাসের মধ্যে, সেই বাতাসের মধ্যে যেগুলো উড়ে সেগুলো ভ্যাকুম হয়ে উপর থেকে হাওয়া দিয়ে প্রেশার করে আর নিচ দিয়ে ভ্যাকুম করে নিয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রং মিস্ত্রি দক্ষ টেকনিশিয়ান আপনার পেইন্টের কাজ করতেছে। দেখেন এখন এটা ফাইনাল রং মারা হচ্ছে, এরপরে লিগার মারা হবে। এবং এটা আপনার 100% অরিজিনাল রং করা হয়। আপনার অরিজিনাল রঙে যেই উপাদানগুলো ব্যবহার করা হয় এবং অরিজিনাল যেই রং ব্যবহার করা হয় সেই রঙেই আমরা ব্যবহার করার চেষ্টা করি এবং সেটাই করি আমরা। এবং এটা পরে আপনার আস্তর মারার পরে এটা শুকানোর পরে একদিন শুকানো হবে, তারপরে আপনার কী জানি বলে এটা রাফ কাটা হবে, পলিশ করা হবে। আপনাদের একটু পুরো গাড়িটা আমরা ফাইনাল রং যতটা হয়েছে ততটা দেখাই। পেন্টিং বুথে রং করলে আপনার রং দেখেন আপনার ক্যামেরার মধ্যে লাইটগুলো একটু রিফ্লেক্ট করে, ক্যামেরাতে আসলে আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিতে পারবো না। রং কমপ্লিট হওয়ার পরে আপনারা